স্বামীর পকেট থেকে টাকা চুরি করে সংসারে খরচ করা যাবে কিনা আর সে টাকা স্ত্রী বাপের বাড়িতে খরচ করলে কোনো গুনাহ হবে কিনা স্বামী এবং স্ত্রী বাবা এবং সন্তান প্রাপ্তবয়স্ক সবার অ্যাকাউন্ট সবার হিসাব নিকাশ ইসলাম আলাদা আলাদা রেখেছে আমরা এত বেশি মহব্বত আমাদের গদগদ করে যে আমরা অনেক সময় দেখা যায় এই হিসাবগুলো আলাদা রাখতে চাই না স্বামী স্ত্রী বাবা সন্তান এত মাখামাখি করি পরে যায় আবার গন্ডগোল ফাসাদ লাগে অনেক সময় লেনদেন হলে লেখালেখি করতে চায় না দোস্ত থেকে হলাত নিছি কি লিখবো লিখতে বললে মাইন্ড করে আরে দোস্ত কি বলো তুমি আল্লাহ সেটা বলেন না আল্লাহ বলেছেন ইদা তাদায়ান্তু বিদায়িন ফাক্তুবু লেনদেন করে লিখে রাখো লিখে রাখতে হয় এখন দোস্তি করছেন এখন মিলেমিশে আছেন একসময় গন্ডগোল লাগতে পারে আল্লাহও কার না লাগুক আল্লাহ বলেছেন তাই লিখে রাখবেন তো যাই হোক স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ও যে মোহরানা হিসেবে টাকা পাওয়ার সুযোগ রেখেছেন বাবার সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে স্বামীর সম্পদ থেকে বিভিন্ন সময় স্বামী আবার তাকে হাত খরচ স্বরূপ দিতে পারে আদি ও কোটো সেগুলো তার সেগুলো থেকে তিনি খরচ করবেন সংসার চালানোর যে কাজ ছেলে মেয়ের আপনার ভরণ পোষণ এটা যদি স্বামী না দেয় অনেক বকিল স্বামী আছে দিতে চায় না পড়ার খরচ দিবে না চিকিৎসা খরচ দিবে না যদি না দেয় তা মহিলা তার স্বামীর পকেট থেকে ওই পরিমাণ টাকা নিতে পারবেন যে পরিমাণ টাকা ওই ছেলে মেয়ের লালন পালনের জন্য জরুরি জরুরি আইটেমের বাহিরে বেহুদা খরচের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে গোপনে বা চুরি করে নেওয়া জায়েজ নাই একইভাবে আপনার বাপের বাড়িতে আপনি কিছু কিনে দিবেন নিয়ে যাবেন সেজন্য স্বামীর পকেট মারিং করলেন এটাও জায়েজ হবে না আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে হ্যাঁ কিছু কিছু স্বামী স্ত্রী আছে বা বেশিরভাগ স্বামী স্ত্রী আছে যে একে অন্যের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো নিলে সে জানে নিচ্ছে অসুবিধা নাই তার মৌন সম্মতি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু এরকম যদি না হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নয় অনেক মহিলারা আছে এই কাজ করে যে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে তারপরে এই কাজ করে একবার রমজান মাসে আমার মনে আছে এক ভদ্র মহিলা আমার মোবাইলে অনবরত ফোন অনেকবার দিছে মোবাইল সাইলেন্ট করা ছিল আমি দেখি চিন্তা করলাম একটা নাম্বার থেকে এতবার কল আসছে আমি কল ব্যাক করছি কি কোনো সমস্যা তফর প্রান্ত থেকে এক মহিলা তুমি ফোন ধরে বলতেছেন হুজুর বিরাট একটা সমস্যা আমার একটা মাসআলা জরুরি জানা দরকার আমাকে বলেন বলে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা বা সরে রাখতে পারবো কিনা আমি মানে স্বামী তো মনে করছে জায়েজ আছে কিনা আমি বললাম যে এটা একটা জরুরি প্রশ্ন হলো আপনি এটার জন্য এতবার কল দিলেন মানে বহুবার কল দিছেন আমি তো একটু মনক্ষুণ্ণ হইলাম যে এটার জন্য এটা একটা ইমার্জেন্সি মাসালা বলে আমার সেগুলো বিপদে পড়ে গেছে পরে আমাকে আমার ওয়াইফ বলতেছে যে না বেচারি হয়তো জীবনে প্রথম তার স্বামীর পকেটের টাকা হাতের নাগাল পাইছে অতএব তার ব্যাপারটা তার মতো করে দেখতে হবে তোমার যে সেই বেচারার জন্য বেচারির জন্য এটা ইমার্জেন্সি এখন আর হয়তো হাতের নাগাল শহরে পাবে না হয়তো বকির লোকটা এই টাইমে তার মাসালাটা জানা দরকার সেজন্য জিজ্ঞেস করছে তো অনেক মহিলারা এই কাজটা করেন স্বামীর পকেট থেকে তার অনুমতি ছাড়া আপনার মন মতো আপনি ফুর্তি ফার্তার জন্য বা বাপের বাড়ির জন্য টাকা নিতে পারবেন না নিতে হলে তাকে সম্মত করে তার কাছ থেকে নিতে হবে আর সন্তান বা সন্তানের সংসারে জরুরি খরচের জন্য নিতে পারবেন যতটুকু প্রয়োজন আছে ততটুকু এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা মামলায় প্রায় কাছাকাছি ঘটনা একই প্রশ্নে তাকে তিনি জবাব দিয়েছেন যে তোমার যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা